কি বিষয়? কোত্থেকে আবিষ্কার আপনার? জি আমি সানি। আমি জানি কি হেতু আবিষ্কার, এখানে কেন আসা। ও যে ওই ইমরান আছে না, আমি ইমরানের বড় ভাই, খালাতো ভাই। রিক্তা বলল আপনি নাকি গান শিখতে চান। রিক্তা বলল আমি গান শিখব। জি গুড, আমি ওকে গান শেখানোর ব্যবস্থা করছি। তারপর তো গান শিখাতে আসছি। বসেন, বাবাকে বলতেছি আপনার সাথে কথা বলে বিদায় দিতে। আপনার হাঁটার মধ্যে একটা ছন্দ আছে। কি? না মানে বলতেছিলাম আপনি অনেক ছন্দে হাঁটেন আর কি, ওই যে ছায়া ছন্দ আছে না, ওই ছন্দ গানে কাজে লাগবে। আপনি দেখতেও কিন্তু সুন্দর। মানে কি এসব কথার? না মানে আপনি রাগলেও আপনার সুন্দর লাগে। আচ্ছা গলা, আপনার কথা বলার গলাও অনেক সুন্দর মানে। আচ্ছা আমার কথা বলার গলা রাস্তার মোড়ে দাঁড়াইলে শোনা যাবে। জি ঠিক আছে, তার জন্য কষ্ট করে গান শেখাইতে আসতে হবে না। আমার লোকে ফ্ল্যাট করেন, ফ্ল্যাট করেন না। ভাবছিলাম বাবারে দিয়া বলবো আপনারা যেন সুন্দর করে বিদায় করে, মেহমান মানুষ আপনি, তার আর কোনো প্রয়োজন দেখতেছিলাম। আসেন। জি আসেন আসেন আসেন, চলো। কেন কি সমস্যা? আচ্ছা এবার বলো ওই আইটেমটা কে? আইটেম মানে সানি ভাই। সানি ভাইয়া, সানি ভাইয়া নামটা আমি এনে তিনবার শুনেছি, আর আমার জানতে হবে না ওনার নাম সানি ভাইয়া কিনা, কেন এসেছে সেটা বলো। সানি ভাই আসছে গান শিখাতে, তুমি গান শিখবা। আমি গান শিখবো? হ্যাঁ আমি তোকে কখনো বলেছি আমি গান শিখবো? বলো নাই, শিখবা। কেন শিখবো? শিখবা। তোর যদি গান শিখতে ইচ্ছা করে তাহলে তুই শেখ। আচ্ছা বউ শুনো, উনি কিন্তু দেখতে ভালোই আছে, তোমার যদি এখন ভাল লাগে তুমি ওনার সাথে কথা বলতে পারো। আচ্ছা তার মানে আপনি আর বাবা মিলে একটা মতলব আছেন, তাই না? এরকম কিছুই না। ভেরি গুড, এরকম কিছু না হলেই ভালো। কিন্তু শোনেন ম্যাডাম, আপনারা যদি এরকম কোনো কিছু মতলব আটার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি বাড়ি থেকে সোজা। এরকম কিছু না। এরকম যেন কিছু না হয়, যান রুমে যান, যান। ওই আইটেমটা কেন বললো যে আমার হাঁটা চলা ছন্দ আছে? আসলে কি আছে? না তো আমি যেভাবে হাঁটি সেভাবেই তো হাঁটি। প্রথমবার কেউ বলায় বোধ হয়।